লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত। প্রয়োজনে ঈদের আগে লকডাউন শিথিল বলেছেন ওবায়দুল কাদের। মিশরের কায়রোতে ট্রেন লাইনচ্যুত, মৃত্যু ১১। লঙ্কানদের বিপক্ষে টাইগারদের দল ঘোষণা আজ। আসসালামু আলাইকুম, কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন আক্তার সোনিয়া। শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় চলমান সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ার ইসলামের সভাপতিত্বে সচিবদের সভায় এই সিদ্ধান্ত হয়। সারা দেশে গত 14 এপ্রিল শুরু হওয়া এই সর্বাত্মক লকডাউন শেষ হওয়ার কথা ছিল 21 এপ্রিল। তার আগে রোববার রাতে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির 31তম সভায় কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করা হয়। এরপরে সোমবার মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবদের সভা থেকে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত এল। বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারা দেশে আরও এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন বাড়ানোর সকলের চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শীতমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং এসব কথা বলেন তিনি। সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন, জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তাভাবনা করছেন। ওবায়দুল কাদের বলেন, ঈদের সময় ঘরমুখ মানুষের যাতায়াতের জন্য লকডাউন শিথিল হতে পারে। তিনি সবাইকে মানসিকভাবে প্রস্তুত ও ধৈর্য ধরার আহ্বান জানান। সরকার পরিবহন শ্রমিক সহ বেকার শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। লকডাউন এখন সারা দেশে চলছে। এই লকডাউন বিশেষজ্ঞদের পরামর্শে আরও এক সপ্তাহ বাড়ানোর ব্যাপারে সরকার সক্রিয়। ঈদের সময় বাড়ি ঘরে ঘরমুখে যাতায়াতের জন্য লকডাউন শিথিল করা হতে পারে। সবাইকে আমি মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। আমাদেরকে ধৈর্য ধরতে হবে। অনেকেই জীবিকা কঠিন লড়াইয়ের মধ্যে পড়েছে, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, তারা কষ্ট পাচ্ছেন আমরা জানি। মাননীয় প্রধানমন্ত্রী, পরিবহন শ্রমিক সহ বেকার যে শ্রমিকরা, তাদের ব্যাপারে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমাদের মূল পার্টি এবং সহযোগী সংগঠনগুলো কাজ করে যাচ্ছে। আজ বাংলাদেশ কৃষক লীগের 49তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজকের দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি কৃষক লীগের প্রতিষ্ঠাতা, সর্বকালের সেরা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কৃষক ও কৃষাণী সমাজের পাশে থেকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে কাজ করার জন্য বাংলাদেশ কৃষক লীগের সকল স্তরে নেতা কর্মীদের জানাচ্ছি 49তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা অভিনন্দন। বিশেষ করে এ সময়ে ধান কাটার যে বিষয়টি, গতবারও কৃষক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ অংশ নিয়েছিল, ঠিক এভাবেও মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন যে আমাদের কৃষক লীগ ধান কাটার এ মৌসুমে কৃষকদের পাশে দাঁড়াবেন, ধান কেটে সেই ধান প্রয়োজনে কৃষকদের বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। করোনা দ্বিতীয় ঢেউয়ে শিশুরাও আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ পর্যন্ত মোট আক্রান্তের প্রায় 3% অর্থাৎ 20,000 শিশু আছে যাদের বয়স 10 বছরের নিচে। মারা গেছে মোট 40 জন শিশু। বিশেষজ্ঞরা বলছেন, অভিভাবকদের অসচেতনতায় বাড়ছে শিশুদের আক্রান্তের হার। 5 বছরের শিশু লিজা করোনা আক্রান্ত হয়ে ঢাকা শিশু হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি। কয়েক মাস আগে শিশু হাসপাতালে কিডনির চিকিৎসা নিতে এসে করোনা আক্রান্ত হয়। করোনা দ্বিতীয় ঢেউ শিশুদের আক্রান্ত হওয়া বেড়েছে।
রোগ তত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণার প্রতিষ্ঠান IEDCR এর বিশ্লেষণে দেখা যায়, 10 বছর নিচে শিশুদের করোনা আক্রান্তের হার 2.9%, অর্থাৎ এ পর্যন্ত মোট আক্রান্তে 20,391 জন শিশু, এ পর্যন্ত মারা গেছে 40 জন। চিকিৎসকরা বলছেন, করোনা ভাইরাসের নতুন ধরন শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। শিশুরা পরিবারের সদস্যদের মাধ্যমে যেমন সংক্রমিত হচ্ছে, অন্যদিকে হাসপাতালে চিকিৎসা নিতে এসেও সংক্রমণ হচ্ছে। ঢাকা মেডিকেলে করোনা ইউনিটে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছে 2,000-এর বেশি শিশু, মারা গেছে 18 জন। ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে 200-এরও অধিক, মারা গেছে 10 শিশু। রমজানের শুরুতে কুষ্টিয়ার হাট বাজারগুলোতে বেড়েছে পেঁয়াজের দাম। গত হাটের থেকে চলতি সপ্তাহে মন প্রতি পেঁয়াজের দাম বেড়েছে 50 টাকা। এতে খুশি কৃষকরা। বিদেশ থেকে আমদানি বন্ধ এবং সঠিক বাজার ব্যবস্থাপনা দাবি জানান পেঁয়াজ ব্যবসায়ী ও কৃষকরা। চলতি মৌসুমে কুষ্টিয়ে 12,000 হেক্টর জমিতে তাহেরপুরি কিং লাল তাহেরপুরি জাতের পেঁয়াজের চাষ করা হয়। আবহাওয়া ভালো থাকায় ফলনও ভালো হয়েছে। বাঁশগ্রামের হাটে মন প্রতি 1,200 টাকা দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। গত হাটের তুলনায় দাম কিছুটা বেড়েছে। কৃষকরা বলছেন, পেঁয়াজের বর্তমান দাম এভাবে থাকলে লাভবান হবেন তারা। তবে লকডাউনের কারণে গাড়ি ভাড়া বেশি হওয়ায় লোকসানের আশঙ্কা কথা জানান ব্যবসায়ীরা। কুষ্টিয়া জেলা কৃষি বিভাগের তথ্য মতে, জেলায় চলতি মৌসুমে 2,55,327 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। ময়মনসিংহে ত্রিশালে জমি বিক্রি 2 বছর পর দখল নিতে টাল বাহানা করছেন জৈনিক আকরাম হোসেন। জানা গেছে, ত্রিশাল পৌরসভার 6 নং ওয়ার্ডের নওথার এলাকার মৃত আবু বকর সিদ্দিক ও তার ছেলে আকরামের নওথার মোজায় 202 নং দাগে 26% জমি ছিল। উক্ত জমি থেকে আকরাম হোসেন ইতিমধ্যে 24% ভূমি বিক্রি করে দেন। বাকি 2% জমির মধ্যে 1% পৌর এলাকার রাস্তায় চলেছে এবং বর্তমানে 1% নিচে দখলে রয়েছে। এদিকে আকরামের বোন ফাউজিয়া খাতুন উক্ত দাগে তার 4% জমি দাবি করে আসছেন। ফাউজিয়া অভিযোগ করে বলেন, আমার ভাই আমার জমি বিক্রি করে ফেলেছে শামসুন্নাহার তাসলিমার নিকট। তাসলিমার স্বামী গোলাম আজম তাদের ক্রয় করা জমিতে মাদ্রাসা ঘর নির্মাণ কাজ শুরু করলে বাধা প্রদান করেন ফাউজিয়া খাতুন। জমি বিক্রেতা আকরাম হোসেন জানান, শামসুন্নাহার তাসলিমার কাছে আমি 3% জমি বিক্রি করেছি। উক্ত দাগ থেকে পূর্বে আমি 21% জমি বিক্রি করি। আমি 2-3 বছর আগে কিছু জায়গা বিক্রি করার জন্য প্রস্তাব করিলে হুজুর উনি আসে। উনি আইসা বলে, আপনার কতটুকু জায়গা? আমি বলি, আমার এখানে 5% জায়গা হবে, 4-5% জায়গা হবে বলি। উনি বলে যে, আপনি আমি ব্যাগটা কুলাইতে পারতাম না, আমার আপনি 300 টন জায়গা দেন। আমি বলি, আমি 300 টন জায়গা আপনার কাছে বিক্রি করতে পারতাম না, যদি আপনি ব্যাগটা নেন তাহলে আমি বিক্রি করবো। উনি আই বলছে যে, আমি ব্যাগটাই নিব, আপনার সময় দিতে হবে। আমি বলছি, ভালো কথা, আপনার সময় নেন। সময় কতদিন? উনি বলছে, আমি 2 বছর সময় দিলে নিতে পারবো। আমি ওনার ঘরে 2 বছর সময় দিলাম। দেওয়ার পরে উনি আমারে 2 বছর সময়ের ভিত্তি উনি আমার বলছে যে, আপনার বাকিটুকু ও আমার 50,000 টাকা দিব রোজারিদের পরে আমরা সম্পাদন করাম, আর হইলগা এই ওই সময়ের ভিত্তি আমার পুরো টাকা ক্লিয়ার করাম। এই বললে 300 টাকা উনি কালো নিছে, আর বাকিটুকু 2 বছরের সময় নিছে। উনি সময় নিয়ে আমার টাকা না দিয়ে আমার টালমাহানা কইরিয়া উনি আমার জমিন দখলেও নিছে। ব্যাগটা ওই আমার বাকিটুকু দখলও নিছে। হের ভরে নেয়া আমার আমার 3,000 টাকা ওই জমিনের উপরে উনি বাইনা স্বরূপ দিছে। দেওয়ার পরে আমি টাকা চাইলে আমার আমার উল্লা ফল্ডা আপনি বেঁচে আমার ওই 2 বছর অতিক্রম করার পরে আমার আপনি অন্যান্য বেঁচে ফেলার নানো পিসের জমিন আমার কেটা নেব। উনি সামনে দাঁড়িয়েছে আমার লগে উনি প্রতারণা করছে। উনি বলছে যে, মাদ্রাসার নামে জমিন কিনতেছি, এই নমলে সিটারি করছে। উনি ভরে তার ওয়াইফের নামে দলিল করছে, আর না উনি মাদ্রাসার নামে না কিনে তার ওয়াইফের নামে কিনছে। বেচার পরে এখন আমার বইনে বইনের নামে খারিজ আছে। বইনে বাপ মারার পরে বইনেও খারিজ করছে আমার সাথে, ওই ওই মূলে আমার বইনেও মাল্লিক। হয়তো আমি ভুলবশত ওনার কাছে বিক্রি করে ফালাইছি, যেটা আমার বইনের অনেকে বলছি, কিন্তু বইনে আমার বুঝতে আছে না। আবার উনিও দেন দরবার করছে, ওনারেও আমি কইতেছি যে, অন্য আমি বইনের লোক আমি পাইতেছি না, আপনি অন্য হান্তা জায়গা নেন বা টাকা নেন। আমি গোলাম আজম জানাম, আমি 2 বছর যাবৎ জমি কিনে ভান্ডারি করে রেখেছি, ইতোপূর্বে জমির জমা খারিজ করেছি, কোনো ঝামেলা হয়নি। এখানে জমি কিনছি 300 শতাংশ আকরামের কাছ থেকে। আকরাম আমার সাবকলা দিছে, আমি খারিজ করছি, আমার নামে দাখিল আছে, সব কিছু খাজনা পরিশোধ করছি। পরিশোধ করার পরে আকরামে একদিন আইসা, এরা প্রথম দিন কাজ শুরু করার পরে সে একটা পিলার ভাঙছে, পিলার ভাঙিয়ে তারপরে সে আমার কাজ করতে দেয় নাই। এবং তা এই এই কাজের মধ্যে আমি 2 বছর যাবৎ আমি এখানে বাউন্ডারি করে রাখছি, তখন সে কেউ বাধা দেয় নাই, তার বইনেও বাধা দেয় নাই, সেও বাধা দেয় নাই। যখন আমি কাজ শুরু করছি তখন সে তার বইনে বাধা দিছে, সেও বাধা দিছে, তার বইনে আইসা আমার এখান থেকে মিস্ত্রি ই করে দিছে।
তারাই দিছে এবং 5-6 বস্তা সিমেন্ট বালু মিশ্রিত 5-6 বস্তা সিমেন্ট ক্ষেতের মধ্যে ফলায় দিছে এবং বলছে আমাদের কাছে টাকা চাইছে সে মিস্ত্রিদের কাছে ও টাকা চাইছে আমাদের কাছে ও টাকা চাইছে কারণ কিসের টাকা চাইছে আমি সেটা বলতে পারি না আমরা টাকা দিয়া জমি কিনছি সাফকাওলা করছি এবং এই মহিলা আকরামের বোন ফাউজিয়া সে আয়েশা আমাদের কাছ থেকে সে আয়েশা ইট লয়ে আইছে আমাকে মারার জন্য আর আকরাম সাফল নিয়ে আইছে কুড়াল নিয়ে আইছে আমাকে মারার জন্য হ্যাঁ এখানে লোকজন ফিরাইছে আর এই তার বোন ফাউজিয়া খাতুন সে ইট নিয়ে গেছে এটার ভিডিও আছে আমার কাছে সে যে ইট নিয়ে গেছে আমাকে মারার জন্য মিস্ত্রিদেরকে মারার জন্য নাগরপুর উপজেলা প্রশাসনের সিদ্ধান্তে আলোকে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রেখে ব্যবসা বাণিজ্য অব্যাহত রাখায় রোববার বিকেলে টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সিফাতি জাহান দ্বিতীয় দফা করোনা সংক্রমণে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে টাঙ্গাইল জেলা প্রশাসনের সিদ্ধান্তের আলোকে জরুরি খাদ্যপণ্য ঔষধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধের নির্দেশনা জারি করা হয়েছে জেলা প্রশাসনের এই আদেশ মোতাবেক সব ধরনের দোকানপাট বন্ধে মাঠ তদারকিতে নেমেছে নাগরপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ নাগরপুর উপজেলা লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধির ওপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এ সময় লকডাউনের বিধিনিষেধ লঙ্ঘন করা এবং স্বাস্থ্যবিধি না মানায় 14 জনকে মোট 7,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয় মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন নাগরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম কামরুজ্জামান মনি ইউপি সদস্য মোহাম্মদ আকবর হোসেন নাগরপুর থানার এএসআই আনিসুজ্জামান ও অন্যান্য পুলিশ সদস্যগণ এবং উপজেলা নির্বাহী অফিসের স্টাফ প্রিন্টার অভিযানে উপজেলা নির্বাহী অফিসার সিফাতি জাহান বলেন সরকার বুধবার ভোর 6টা থেকে 21 এপ্রিল রাত 12টা পর্যন্ত এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে নাগরপুরে সঠিকভাবে যেন লকডাউন পালিত হয় নাগরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে আমি উপজেলা নির্বাহী অফিসার সিফাতি জাহান বেরিয়েছিলাম যাতে লকডাউন সঠিকভাবে পালন হয় কিনা সেই বিষয়ে তদারকি এবং মোবাইল কোর্ট পরিচালনার উদ্দেশ্যে নাগরপুর বাজার এবং চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়েছি সেখানে বেশ কিছু দোকান আমরা খোলা পেয়েছি যেটি নিয়ম বহির্ভূত লকডাউনের কাপড়ের দোকান ছিল বিশেষ করে দর্জির দোকান ছিল টেইলারিং বিজনেস যারা করে আমরা মোটামুটি 14টা মামলা হয়েছে 7,000 টাকা জরিমানা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই আমরা মোবাইল কোর্টে বের হচ্ছি এবং যাতে লকডাউন সঠিকভাবে পালন হয় সেটির জন্য সার্বিকভাবে আমরা কার্যক্রম পরিচালনা করছি ধন্যবাদ করোনা মহামারীর কারণে গত বছর রাখাইনদের সাংগ্রাই বা জলখেলি উৎসব উদযাপন না হলেও এবার লকডাউনের মধ্যে অনেকটা ঘোষণা ছাড়াই তা উদযাপন করা হয়েছে রাখাইনদের দাবি ঘরোয়া পরিবেশের স্বাস্থ্যবিধি মেনেই 3 দিনের জন্য এই জলকেলি উৎসব উদযাপন করছেন তারা এই উৎসবে করোনামুক্ত বিশ্বের জন্য প্রার্থনাও জানিয়েছেন এই গোষ্ঠীর মানুষরা দল বেঁধে গানে গানে নাচ আর ঘুরে বেড়ানো সঙ্গে একে অপরকে পানি নিক্ষেপের মধ্য দিয়ে পালন করা হয় রাখাইন বর্ষবরণ ও বিদায়ের অনুষ্ঠান রাখাইনরা বলছে ছোট্ট পরিসরে এবারের জলকেলির আয়োজন করা হয়েছে তাই তাদের আনন্দ কিছুটা কম রাখাই নেত্রী মাথিন থিন বলেন স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় রীতি পালন করছি করোনা ভাইরাসের কারণে পৃথিবী থেকে প্রচুর লোক চলে যাচ্ছে আমরা শোকাহত জেলা প্রশাসন সীমিত পরিসরে জলকেলি আয়োজনের কথা স্বীকার করেছে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ বলেন আমি যতটুকু জানি আমাদের রাখাইন সম্প্রদায় যে আয়োজন করছে সেটি তারা ঘরোয়াভাবেই করেছে রাখাইন পঞ্জি অনুসারে 17 এপ্রিল থেকে শুরু হয়েছে রাখাইন নতুন বর্ষ 1383 আর 3 দিনব্যাপী সাংগ্রে বা জলখেলি উৎসব শেষ হবে আজ সোমবার লক্ষ্মীপুরের প্রধানমন্ত্রী পিএস পরিচয় দানকারী প্রতারক আব্দুল মতিনকে মাদক ও জাল টাকা সহ আটক করেছে র‍্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প প্রতারক আব্দুল মতিন দীর্ঘদিন যাবৎ প্রধানমন্ত্রী পিএস এক পরিচয় দিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে আর্থিক প্রতিষ্ঠানে রূপ পাল্টিয়ে নানা মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে ব্যাংক বিকাশের মাধ্যমে অর্থ আদায় করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামের র‍্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে সাংবাদিকদের এসব তথ্য জানান এর আগে জেলার রামগতি চরগাজী ইউনিয়নের চর আফজল গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব এ সময় তার ঘর থেকে 50 পিস ইয়াবা 1,39,000 টাকা মূল্যমানের জাল টাকা প্রতারণার কাজে ব্যবহৃত 2টি সিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের 10টি ভুয়া প্যাড 2টি খাম তার আর পিতার বিভিন্ন নামীয় আইডি কার্ড সহ অন্যান্য আলামত জব্দ করা হয় বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা তার বিরুদ্ধে 3টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও 12টি মামলা রয়েছে বলে জানান র‍্যাব-১১ CPC-3 এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোহাম্মদ শামীম হোসেন তার বাড়ির বসত বাড়ির পশ্চিম দিক দিয়ে
কাছের বাগানের ভিতর দিয়ে চলে যায়। তখন আমাদের লোকজন দ্রুত নেমে চারিদিক থেকে তাকে ঘেরাও করে তাকে অ্যারেস্ট করে, অ্যারেস্ট করে তাকে নিয়ে আমরা তার বসতঘরে যাই। বসতঘরে যাওয়ার পরে তার দেখানো মতে তার শয়ন ঘরের মাথা থেকে আমরা 51 পিস ইয়াবা এবং তার বিছানার নিচের থেকে আমরা 500 টাকা মূল্যের 278টি জাল নোট মোট 1,39,000 টাকা উদ্ধার করি। তারপর আশেপাশের লোকজনের উপস্থিতিতে আমরা তার ঘরটা সার্চ করি, সার্চ করে আমরা অসংখ্য প্রতারণার আলামত উদ্ধার করি। সে দীর্ঘদিন যাবৎ প্রধানমন্ত্রীর PS-1 নামে পরিচয় প্রদান করে আসছে। এই পরিচয় দিয়ে সে প্রধানমন্ত্রীর প্রান্ত অঙ্কিলে টাকা বিভিন্ন সরকারি অফিসের উচ্চ মহল থেকে অফিসারদের কাছ থেকে সে চাঁদা আদায় করত। সে কখনো প্রধানমন্ত্রীর PS, কখনো সে প্রধানমন্ত্রীর পার্সোনাল সেক্রেটারি আহমেদ কাইকাউস, কখনো বিভিন্ন শিল্পপতির MD, যেমন ডেটকো গ্রুপের MD, সে পার্টেস গ্রুপের MD, সে বিভিন্ন সময় সে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সে VP, এরকম বিভিন্ন নাম পরিচয়ে সে প্রতারণা করে আসছিল। এবং সে তার নিজের নামে বেনামে একাধিক NID কার্ড সে বানিয়েছে, আমরা সেগুলো উদ্ধার করেছি, এখানে আছে। এবং সে তার একটা মোবাইল নাম্বার আছে 01811929396। এই মোবাইল নাম্বার থেকে দেশের বিভিন্ন স্থানে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাকে সে বিরক্ত করত এবং বিভিন্ন মন্ত্রী MP-র আস্থাভাজন লোক, আমাদের মহামান্য রাষ্ট্রপতির আত্মীয় বিবিধ পরিচয় দিয়ে সে তাদেরকে তার ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বিকাশের মাধ্যমে এবং অনলাইনে টাকা আনত। এই তথ্যগুলো আমাদের কাছে আসার পরে আমরা সার্চ করি, সার্চ করে এই জিনিসগুলো আমরা উদ্ধার করি। তারপরে তার PCPR আমরা যাচাই করি, CBMS রেকর্ড যাচাই করি। এতে দেখা যায় সে December 2012 সন থেকে March 2021 সন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে, যেমন চিটাগাং, সিলেট, রাজশাহী, বেগমগঞ্জ, নোয়াখালী এবং লক্ষ্মীপুরে মোট 12টি মামলা তার বিরুদ্ধে রুজু করা আছে। এই মামলাগুলো কখনো অস্ত্র আইন, কখনো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, কখনো প্রতারণা আইন এবং কখনো কখনো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে রুজুকৃত। তো তাকে আমরা ধরেছি এবং রামগতি থানায় তার বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা রুজু আমাদের এখানে প্রক্রিয়াধীন আছে। মিশর রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলে ট্রেন লাইন চ্যুত হয়ে কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন প্রায় 100 মানুষ। রোববার কায়রো থেকে মনসুরার নাইল ডেল্টা শহরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি। আকস্মিক ভয়াবহ রেল দুর্ঘটনায় মুহূর্তে বদলে যায় গোটা দৃশ্য। মিশরের রাজধানী কায়রোর একটি রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে মাত্র 40 মিটার দূরেই দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী ট্রেন। রোববার স্থানীয় সময় দুপুর 2টার দিকে এই ঘটনায় হতাহত হন 100+ মানুষ। স্থানীয় রেল কর্তৃপক্ষ জানায়, মনসুরা এলাকার নাইল ডেল্টা শহরের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি। দুর্ঘটনার পরপরই চারদিকে আত্মচিৎকার আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। একের পর এক অ্যাম্বুলেন্স আসতে থাকে ঘটনাস্থলে, জড়ো হয় শত মানুষ। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। এর আগে মার্চে মিশরে 2টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত 20 জনের মৃত্যু আর 200+ আহত হন। এছাড়া গত সপ্তাহে আরেকটি ট্রেন বগিচ্যুত হয়ে 15 জন আহত হয়েছিল। তবে দেশটির সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে 2002 সালে, যাতে ট্রেনে আগুন লেগেছে এবং প্রাণ হারান 370 জনের বেশি যাত্রী। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে সোমবার ঘোষণা করা হবে বাংলাদেশ দল। কলম্বোতে প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স মূল্যায়ন করে এই স্কোয়াড দেওয়া হবে বলে আভাস দিয়েছে টিম ম্যানেজমেন্ট। লঙ্কান কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেশ কিছুদিন আগে সেখানে যায় টাইগাররা। 3 দিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলন শুরু করে মুমিনুল হক বাহিনী। এরপর দলের সদস্যরা 2 ভাগে বিভক্ত হয়ে অংশ নেয় প্রস্তুতি ম্যাচে। সেখানে যারা ভালো পারফর্ম করেছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে নির্বাচকদের পক্ষ থেকে। এদিকে কলম্বোতে অনুশীলন করলেও টেস্ট খেলতে ক্যান্টির পথে রওনা হয়েছে বাংলাদেশ। 21 এপ্রিল প্রথম ম্যাচে মুখোমুখি হবে 2 দল। এই ভেন্যুতে পরের ম্যাচ অনুষ্ঠিত হবে 29 এপ্রিল। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত। প্রয়োজনে ঈদের আগে লকডাউন শিথিল বলেছেন ওবায়দুল কাদের। মিশ
মিশরের কায়রোতে ট্রেন লাইনচ্যুত, মৃত্যু 11। লঙ্কান্তের বিপক্ষে টাইগারদের দল ঘোষণা আজ। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে এখনই আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।